আমি অনুরোধ করব আপনারা জলসাটা বন্ধ রাখবেন, জলসাটা বন্ধ রাখবেন। এতে আপনাদের মন খারাপ করার কিছু আছে? এ মন খারাপ করার কিছু আছে? সরকারের তরফ থেকে অনুরোধ করা হয়েছে একসঙ্গে বড় গ্যাদারিং না হয়, বড় জনসমাবেশ না হয়। তো এই জলসার কমিটি সর্বপ্রথম একটা মহা পরিচয় দিল, প্রমাণ দিল, নিজের যাতে ক্ষতি না হয়, নিজে যাতে ভালো থাকি, মানুষ যাতে ভালো থাকে, এবং প্রশাসনকে সম্মান দিয়ে এই জলসাটা এনারা আজকে বন্ধ করলেন। এবং এনাদের আমিও অনুরোধ করেছিলাম, আমার হুগলি জেলার এসপি, চণ্ডীতলার ওসি, এসব সবাই মানে সবার দাবি, এটা সরকারের দাবি, হ্যাঁ, না মেনে নিয়ে এই জলসা আজকে বন্ধ রাখলেন। গ্রামের জলসা বন্ধ করা হয়েছে, আপনি কি খুশি? না, খুশি তো একেবারে নয়, একদিকে দুঃখ, অথবা আরেকদিকে যেটা ব্যাপার হচ্ছে, আমাদের দেশের যে প্রধানমন্ত্রী এবং রাজ্যের যে গভর্নমেন্ট বিবৃতি জারি করেছেন যে আপনার করোনা ভাইরাসের জন্য এলান কিংবা যে গ্যাদারিং বন্ধ করার জন্য যে অনুরোধ রেখেছেন সেটাকে তো মানতেই হচ্ছে। সাথে সাথে এই অনুষ্ঠানের যে এত আয়োজন এবং এত যে পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করার পরে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। অন্তিম পর্যায়ে আসার পরে আমরা দেখলাম যে অনুষ্ঠানটা হুজুর এবং গভর্নমেন্টের তরফ থেকে যে নির্দেশ, সেই নির্দেশকে মেনে নিতে হচ্ছে। অতএব একদিকে আমাদের যেমন দুঃখ হচ্ছে কমিটির লোকেরা, এবং গভর্নমেন্টের নির্দেশকে মানার জন্য আমরা তো মানতেই বাধ্য। আপনাদের ইসলামিক জলসাটা বন্ধ করা হয়? করোনা ভাইরাসের জন্য আমাদের এই ইসলামিক জলসা বন্ধ করা হয়। ছোটোবেলা থেকেই আমরা জলসাটা করে আসছি, প্রায় 61তম আমাদের জ্ঞান থেকে যে দেখছি যে বাৎসরিক জলসা, তারপরে এই জলসার সঙ্গে যুক্ত আমরা প্রায় 40-45 বছর। তো করোনা ভাইরাসের জন্যে আমাদের জলসা এখানে সমাপ্তি করে দেওয়া হলো। আপনাদের জলসা বন্ধ হয়েছে, এতে কি আপনারা খুশি? হ্যাঁ, দেখুন, সরকারের আইন তো আমাদের মেনে নিতেই হবে। হ্যাঁ, সরকারকে আমরা সম্মান করি, সেই হিসাবে সরকারি আইন আমরা মেনে নিচ্ছি। যখন মানা করে যেতে আর করতেই হবে, এখন উনি যখন মানা করছে তাহলে আমার করতেই হবে। কেন বন্ধ করা হয়েছে জানেন? ওই বিমারিটা যে হচ্ছে করোনা ভাইরাস। আমরা এই মুহূর্তে আছি নবাবপুর মানিকতলাতে, জলসা কমিটির সেক্রেটারি। আমরা জেনে নেব যে জলসা বন্ধ করা হয়েছে, এতে কি আপনি খুশি? খুশি একটা দিক চিন্তা করলে খুশি হতে হচ্ছে, যে গ্যাদারিংয়ের দিক দিয়ে চিন্তা করলে সরকারের যে নিয়ম বর্তমান, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট দু জায়গা থেকেই মোটামুটি আদেশ দেওয়া হচ্ছে যে গ্যাদারিং কম করো, তো সেই হিসাবে মানতে বাধ্য হচ্ছি। আর একটা আয়োজনের ব্যাপার আছে, আয়োজন করোনা ভাইরাস যে ছড়িয়েছে সারা পৃথিবীময়, সেইটা ভারতবর্ষ হয়ে আমাদের বাংলার মধ্যেও প্রবেশ করেছে, তো সংমিশ্রণ যাতে না হয় সেই হিসাবে বন্ধ করতে বলা হয়েছে। প্রশাসন আমাদেরকে ডাইরেক্ট বলেছেন, হুজুর যে বক্তব্য রেখে গেলেন তোহা হুজুর, ওনাকেও বলেছেন সেই হিসাবে বন্ধ করে দিন। গ্রামবাসীর পক্ষ থেকে কী বার্তা দেবেন? বার্তা ওই, বিশেষ কারণবশত আমরা বন্ধ করলাম, মানুষের স্বার্থে, মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে, সব কিছু স্বার্থ দেখতে হবে, দেখেই দিনের কাজ করতে হবে। হ্যাঁ, দিনের কাজ জলসা এক নম্বর হলো, কিন্তু আগে দেওয়া যাবে না, বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদেরকে মত পরিবর্তন করতে হয়, সেই কারণেই করেছি। হুগলি জেলা চণ্ডীতলা থানা নবাবপুর মানিকতলা হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহের স্মরণে 61তম ইসালে সব হয়। এর আগে যে জলসা হতো, এই এখানকার মানুষের বক্তব্য, এখানকার মানুষের যে কথা অনুযায়ী বলছি, এই জলসার কোনো হিসাব নিকাশ মানুষ পেত না। ব্যাংকে নাকি কিছু কম বেশি 30 লক্ষ টাকার মতন মানে অর্থ সেটা তসরুপ করা হয়েছে। মানে দু একজন নিজেকে অল ইন অল মনে করতো, তো মানুষ হিসাব চাইতো, যারা হিসাব চাইতো তাদের গ্রামের মানুষকে, পাড়ার মানুষকে মানুষই মনে করতো না। প্রায় 30 লক্ষ মানুষের মতন তসরুপ করা হয়েছে এখানকার মানুষের বক্তব্য। তো সেই কারণে প্রায় 650 থেকে 700 মানুষ একত্রিত হয়ে এই জলসাকে এরা হাতে নিয়ে, এই 61তম জলসা এরা 2 দিন ব্যাপী হয়। এই 2 দিন ব্যাপী জলসা আজকে শুরু। তো হঠাৎ সরকারের তরফ থেকে অনুরোধ করা হয়েছে
একসঙ্গে বড় গ্যাদারিং না হয়, বড় জনসমাবেশ না হয়, তো এই জলসার কমিটি সর্বপ্রথম একটা মহা পরিচয় দিল, প্রমাণ দিল নিজের যাতে ক্ষতি না হয়, নিজে যাতে ভালো থাকি, মানুষ যাতে ভালো থাকে, এবং প্রশাসনকে সম্মান দিয়ে এই জলসাটা এনারা আজকে বন্ধ করলেন। এবং এনাদের আমিও অনুরোধ করেছিলাম, আমার হুগলি জেলার এসপি, চণ্ডীতলার ওসি, এসব সবাই মানে সবার দাবি, এটা সরকারের দাবি, হ্যাঁ, না মেনে নিয়ে এই জলসা আজকে বন্ধ রাখলেন। এর পরে যে জলসা করবে এনারা, মানে সেটা 15 দিন পরে হতে পারে, 20 দিন পরে হতে পারে, আমার বিশ্বাস প্রশাসন এনাদের হেল্প করবে, সহযোগিতা করবে, যেহেতু একটা মহা পরিচয় এরা দিল, হ্যাঁ, নিশ্চয় প্রশাসন হেল্প করবে, তো যেদিন করবে তার আগে এরা জানাবে। হ্যাঁ বলুন, অন্যান্য গ্রামে যে জলসা হচ্ছে এখনো, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি নিজে জলসা করি, মানে আজকে আমার নিজের 3টি জলসা আছে, কাল আছে, পরশু আছে, আমি নিজে জলসা বন্ধ করেছি। আমি নিজে জলসা বন্ধ করে পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের আলেম ওলামা মুফতি, হ্যাঁ, বক্তা পীর সাহেব পীর জালাদের কাছে অনুরোধ করব, আপনারা মানুষের দিকে খেয়াল করুন, মানুষের জীবনের দিকে খেয়াল করুন, খেয়াল করে আপনারা অন্তত 15 থেকে 20টা দিন জলসা যদি বন্ধ করুন, আমার অনুরোধ এইটে, নিজে সুস্থ থাকুন এবং যাতে মানুষ সুস্থ থাকে সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন, কারণ আপনারা মহৎ মানুষ, আপনারা তো মানুষকে ভালো পরিচয় দেন আর জ্ঞান দেন, আর আজকে সেই একটা করোনা ভাইরাস যে একটা সারা বিশ্বের মানুষ আতঙ্ক আছে, তাদের মধ্যে আপনিও আতঙ্কে আছে, আমিও আতঙ্কে আছি, ভরসা আল্লাহর ওপর, ঠিক আছে আমাদের, কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের সবাইকে সচেতন হতে হবে, নিজে যাতে সুস্থ থাকি, আরও যাতে সুস্থ থাকি, তার জন্য প্রত্যেকটা আলেম ওলামা মৌলানা মুফতি হাফেজ কারি ইমাম পীর সাহেব পীর জাদা প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা জলসা যদি বন্ধ করুন, এবং ভারতবর্ষে বাংলার প্রত্যেকটা বক্তাতে বলবো, যে কোনো সমাবেশ আপনারা বন্ধ করুন, আপনারা মসজিদে যাওয়া বন্ধ করবেন না, মসজিদে যত পারেন যান, কারণ মসজিদের মতন মানে এত নিরাপত্তা জায়গা আমরা মুসলমান আমাদের কাছে নাই, মসজিদে কোনো জীবাণু নাই, মসজিদে গিয়ে, কারণ আমি মসজিদে যখন যাই 5 বার উজু করি, পবিত্র হয়ে নতুন কাপড়ে মসজিদে যাই, আর আমরা মসজিদে গিয়ে নামাজ পড়বো, আল্লাহ তালা দেবে দোয়া মাঙবো, হ্যাঁ, যাতে আল্লাহ সারা বিশ্বের মানুষকে, ভারতবর্ষের মানুষকে, বাংলা এবং আমাদের সকল হেফাজত করেন, আমরা দোয়া চাইব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পবিত্র জবানে বলেছেন, যখন তোমাদের কাছে বড় বড় মুসিবত আসবে, বিপদ আসবে, তোমরা তাড়াতাড়ি মসজিদে গিয়ে নামাজ পড়ো, নামাজ পড়ার পরে আল্লাহ তালা দেবে দোয়া মাগো, ইনশাআল্লাহ আল্লাহ বড় বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন, আমরা সেই অনুযায়ী জীবনযাপন করছি এবং আল্লাহ রাসূল হুকুম হাকাম অনুযায়ী জীবনযাপন করছি, যেমন এই দিকে আছে, এবং আমাদের দাওয়া দোয়া দুটোই হুকুম আছে, একদিকে দাওয়া করতে হবে, দোয়া করতে হবে, এইবার আমাদের ভারত বাস করি, ভারতের আইনকে সম্মান দিতে হবে, ভারতের প্রশাসন মানুষের যেভাবে চলছে সেইভাবে আমাদের চলাফেরা করতে হবে বলে আমি মনে করি, তাহলে কোরআন হাদিসকে বাদ দিয়ে দেয় দিয়ে দিছি আজ থেকে অন্তত 15 থেকে 20 দিন আমি নিজে, আমার আজকে 3টে জলসা, আমার 3টে জলসা, কাল জলসা আছে, পরশু জলসা আছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি সব জলসা বন্ধ করেছি, বাংলার আলেম ওলামাদের কাছে দাবি, বাংলার বক্তাদের কাছে দাবি, বাংলার বিশ্বের পীর জাদাদের কাছে দাবি, এই মুহূর্তে এই সময় জনরস তৈরি করবেন না, ভিড় তৈরি করবেন না, আপনারা নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকার জন্য পরামর্শ দিন, আজকে 2 লাখ টাকা 3 লাখ টাকা খরচা করে ফেলেছে, হ্যাঁ, মন খারাপ কিসের আপনাদের, কসম খোদার খেয়ে বলছি আপনারা জয় হয়েছেন, আপনারা জয় হয়েছেন, তার জ্বলন্ত প্রমাণ, আপনারা যে দেশকে ভালোবাসেন তার প্রমাণটা আপনারা দিচ্ছেন, আমি অনুরোধ করব
আপনারা জলসাটা বন্ধ রাখবেন, জলসাটা বন্ধ রাখবেন। এতে আপনাদের মন খারাপ করার কিছু আছে? এই মন খারাপ করার কিছু আছে?